কলম্বোর প্রেমা দেশাই 207 রান তাড়া করতে হলে যেভাবে ব্যাটিং করতে হতো তা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বল হাতে 20 রান বেশি দিয়ে ফেলায় সুযোগটা হাতছাড়া হয়েছে বলে মনে করেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। বলেছেন গত 6 মাস ব্যাটিংটা খারাপ হচ্ছে, নিয়ে কাজ করতে হবে বিশ্বকাপের আগে। এছাড়া আসন্ন নিউজিল্যান্ড সিরিজে পরীক্ষা নিরীক্ষার কথাও ভাবছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে কলম্বোর আর প্রেমাদাসাই স্রোতের বিপরীতে গিয়ে টস জিতে বোলিং নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত লঙ্কানদের দেয়া 258 রানের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে তাই সাকিব মেলালেন পরাজয়ের অঙ্ক। 260 আমাদের যদি চেস করতে হতো খুবই ভালো ব্যাটিং করতে হতো। আমার কাছে সবসময় মনে হচ্ছিল যে এমন একটা পিচ যেখানে হয়তো 230-240 হচ্ছে চেস করাটা সম্ভব, 260 একটু অবশ্যই বেশি ছিল, বাট যেটা বললাম যে ওই বেশিটা হয়তো বেশি মনে হতো না, কারণ আমার কাছে মনে হয় রাতে হয়তো যারাই ব্যাটিং করছে কিংবা ভালো ব্যাটিং করছে তারাই বলছে যে একটু বেটার ছিল দিনের থেকে। সো সেই সুযোগটা হয়তো আমরা নিতে পারিনি, ওই জায়গাটাই আমরা হয়তো মিস করে গেছি যে আমরা 20 রান ওইখানে বেশি দিয়ে ফেলছি। এশিয়া কাপের আরও একটা ম্যাচে পরাজয়, আরও একবার ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের। ভারত বিশ্বকাপের আগে এটাই এখন বাংলাদেশ দলের মূল মাথা ব্যথা। আমরা খুব একটা ভালো ব্যাটিং করছি না ওইভাবে আসলে, সেই জায়গা থেকে তো অবশ্যই একটু চিন্তার বিষয়। সেই জায়গাগুলো আমাদের অবশ্যই দেখার আছে এবং চিন্তা করার আছে যে কীভাবে এগুলো আমরা ফিক্স করতে পারি। স্পেশালি এটা আমাদের কাছে মনে হয় যে আমার কাছে স্পেশালি পার্সোনালি মনে হয়েছে যে এরকম একটা টুর্নামেন্ট আমাদের ওয়ার্ল্ড কাপের আগে খুবই কাজে দিয়েছে। আসলে আমাদের রিয়েলিটি চেকটা দরকার ছিল, যেটা আমার কাছে মনে হয় এটা রিয়েলিটি চেক। তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে আছে নিউজিল্যান্ড সিরিজ। 17 সেপ্টেম্বর আসবে কিউইরা, 21, 23 ও 26 সেপ্টেম্বর হবে দিবারাত্রির 3 ওয়ানডে। সেখানেই সবশেষ এক্সপেরিমেন্ট করতে চায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের সাথে আমরা 21, 23 আর 26 ম্যাচ খেলছি, সো আমাদের 3টা ম্যাচ দেখার অপশন আছে, অবশ্যই সেখানেও আমরা কিছু ট্রাই করব। সবারই অপরচুনিটিস আছে, সবারই সুযোগ আছে, কারণ আমার কাছে মনে হয় মোস্ট অফ দি প্লেয়ার্স আর প্লেইং এই যে ইয়েটা এশিয়া কাপ, তাদের বেশিরভাগই হয়তো রেস্ট থাকতে হবে, কারণ অনেক বড় টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপের 9টা ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ 2টা, লটস অফ ট্রাভেলিং, আর আমরা অ্যাফোর্ড করতে পারবো না ইনজুরিস। সো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমাদের প্লেয়াররা ফিট থাকে, সুস্থ থাকে, যাতে করে আমরা ওয়ার্ল্ড কাপ যখন যাই আমরা যেন আমাদের বেস্ট সিলেকশন মানে অ্যাভেলেবল প্লেয়ারদের ভেতরে সিলেক্টটা করতে পারি। আরও একবার যে এশিয়া কাপের ট্রফি অধরাই থাকছে বাংলাদেশ দলের জন্য সেটা এক প্রকার নিশ্চিত, যদিও কিছু হিসাব নিকাশ এখনও বাকি। 15 সেপ্টেম্বর আসরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, শ্রীলঙ্কা।